Om Shri
নয় রূপ ধারে
Oh, my God.
একটি তার বিকাশের ক্ষেত্র, একটি তার ঐশ্বর্য, একটি তার মাধুর্য। ঐশ্বর্যের যখন প্রকাশ হয় তখন মনে হয় ভগবান কি বিরাট, কি অসীম তার ক্ষমতা, কি অনন্ত তার মহিমা, সেখানে তিনি খুব বড়। আর মাধুর্যের প্রকাশ যেখানে হয় সেখানে মনে হয় কত ছোট তিনি, কত বৃষ্টি তিনি, কত আপনার তিনি। ঐশ্বর্য ভাবের সঙ্গে শ্রদ্ধা কিছুটা ভয় থাকে, আর মাধুর্যের সঙ্গে শুধুই ভালোবাসা। আর সেই ভালোবাসার টানে ভগবান নিজেকে হারিয়ে ফেলেন, একদ্ভুত লীলা। ভগবান তার নিজের সমস্ত ঐশ্বর্যকে হারিয়ে মাধুর্যে পরিপূর্ণ হয়ে অত্যন্ত ক্ষুদ্র হয়ে ভক্তের কাছে তিনি ধরা দেন। এই ভক্ত ভগবানের ভালোবাসার একগুল্প লীলা বাৎসল্যরতী। সেই বাৎসল্যরতীর শ্রীরামকৃষ্ণ জীবনে, তার নিজের জীবনেও এই বাৎসল্যরতীর প্রকাশ আমরা দেখেছি। যখন তিনি সেই জটাধারীর সঙ্গে রামলালাকে নিয়ে তপস্যা করছেন, তখন তার জীবনেও এই ভক্ত ভগবানের খেলা। ভগবান রামচন্দ্রের ছোট্ট বালক হয়ে সে গঙ্গাধরের সঙ্গে তার কত বিচিত্র রসের মধুর খেলার ছবি আমরা দেখেছি। কথা শুনতে পাচ্ছেন না ভাই? আমার কথা দিয়ে থেকে জুড়ে বেরোবেন আজকে। শ্রীরামকৃষ্ণ জীবনে, নিজের জীবনে বাৎসল্যরতীর যে আস্বাদন, যে আস্বাদনের বিচিত্র আখ্যান আমাদের জানা আছে। তিনি যখন রামলালার সঙ্গে তার সেই বিচিত্র রসের খেলা খেলছেন, তারপরে শ্রীরামকৃষ্ণের সাধন জীবনের পরে 1884 খ্রিস্টাব্দ, সেই সময়কার ঘটনা। কলকাতায় এক ভক্ত ছিলেন গোবিন্দচন্দ্র দত্ত, তার বাড়িতে শরৎ মহারাজের বাবা সেখানে গিয়ে তার ব্যবসার পার্টনার ছিলেন। শ্রী গোবিন্দচন্দ্র দত্তের শেষ বয়সে তিনি দক্ষিণেশ্বরের কাছে কামারহাটিতে একটি রাধাকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করেন, নানান উৎসব সেখানে হতো। তার মৃত্যুর পর তার স্ত্রী সেই মন্দিরের দেখাশোনার ভার নেবার জন্য সেখানে এসে থাকতেন। তাদের মন্দিরের পূজারীদের নাম ছিল, পুরোহিতের নাম ছিল নীলমাধব বন্দ্যোপাধ্যায়। নীলমাধবের একটি বাল বিধবা বোন ছিলেন ভগ্নী অগরমণি, অল্প বয়সে বামুনের বিধবা। তখনকার দিনে বিধবাদের খুব কড়াকড়ি নিয়ম মেনে চলতে হতো। সেই বাল বিধবা অগরমণি তিনি তার দাদার সঙ্গে সেই মন্দিরে আশ্রয় নিয়েছিলেন। মন্দিরে যিনি কর্ত্রী গোবিন্দচন্দ্র দত্তের স্ত্রী, তার সঙ্গে অগরমণির বন্ধুত্ব ছিল, প্রায় সম্বন্ধের সম্পর্ক। সেই সম্পর্কে জেরেই অগরমণি এই মন্দিরের এক কোণে একটু আশ্রয় পান। এই মন্দিরের পাশেই গঙ্গা তীরে চতুর্থী ঘরে অগরমণির থাকবার ব্যবস্থা হবে। সম্ভবত শরৎমণি বলছেন অগরমণির দীক্ষা হয়েছিল গোপাল মন্ত্রে, গোপাল মন্ত্রের সাধিকা। শরৎ মহারাজ রসিকতা করে বলছেন তখনকার দিনে বাল বিধবাদের বলত করে রানি, এদের এত বাজ বিচার ছিল, এরা নুনটুকু পর্যন্ত ধুয়ে খেত, এত গোড়া। সেই গোড়া বাল বিধবা অগ্রমণি মন্দিরে আছেন। তারা শুনেছেন যে দক্ষিণেশ্বরে একদিন খুব ভালো সাধু আছেন, 1884 অক্টোবর মাস। সেই অগরমণি দেবী ওই মন্দিরে কর্ত্রী, তার সঙ্গে তাদের কামিনী বলে আরেকজন আত্মীয়া, তিনজনে মিলে নৌকোয় করে প্রথম দক্ষিণেশ্বরে আসেন। দক্ষিণেশ্বরে সেই পরমহংসদেবকে দেখবার জন্যে সাক্ষাৎকার খুব বেশি সময়ের জন্য ছিল না,
কিন্তু সে অল্প সাক্ষাতেই শ্রীরামকৃষ্ণ আকৃষ্ট হয়েছিলেন এদের ভক্তিতে, এদের ভাবেতে। ঠাকুর বলছেন, কি ভক্তি এদের, কি ভাবের আবেশ এদের, এদের কপালের তিলক নাকের রসকলিটি পর্যন্ত সুন্দর। ভক্তিতে যেন ডগমগ করছেন সেই গোবিন্দ সেন, গোবিন্দচন্দ্রদেবের স্ত্রী আর তার সঙ্গিনী অভিমানী। প্রথম দর্শনেই শ্রীরামকৃষ্ণের প্রতি তারাও যেমন আকৃষ্ট হয়েছিলেন, তাদের এই ভাবাবিষ্ট ভক্তের রূপ দেখে ঠাকুরও আকৃষ্ট হয়েছিলেন। সেই গোবিন্দচন্দ্রের স্ত্রী ঠাকুরকে আমন্ত্রণ করেন যে আপনি আসুন, আমাদের মন্দিরে একদিন এসে ঠাকুর দর্শন করবেন, প্রসাদ পাবেন। প্রথম দর্শন অগরমণি দেবীর সঙ্গে শ্রীরামকৃষ্ণ দেবের। এই দর্শনের কয়েকদিন পরেই অগরমণি দেবী জপ করতে বসেছিলেন। জপ করতে করতে হঠাৎ মনে হলো যে দক্ষিণেশ্বরের সাধুর কাছে একবার যান। মনে হওয়া মাত্রই তিনি জপ ছেড়ে উঠে এক পয়সার দেব সন্দেশ, তখনকার দিনে ছোট ছোট করে সন্দেশ পাওয়া যেত, অতি সাধারণ দেব সন্দেশ কিনে নিয়ে হাঁটতে হাঁটতে অগরমণি দেবী এসে এই দিনে কি করে অক্টোবরের শেষের দিকে তিনি এসে দক্ষিণেশ্বরে হাজির হলেন। সঙ্গে সামান্য কয়েকটি দেব সন্দেশ ঠাকুরের ঘরে প্রবেশ করা মাত্রই ঠাকুর সেই ভক্তিপতী মহিলাকে দেখে প্রথমেই বলে উঠলেন, এসেছ, বেশ করেছ, কি এনেছো দাও খাবো। প্রথমেই চাহিদা, এসেছ, বেশ করেছ, কি এনেছো দাও খাবো। অগরমণি বলছেন, আমি লজ্জায় মরে যাই, দেখি সব কত লোকে কত কি ভালো ভালো খাবার দেয়, আমি এই সামান্য অতি কদর্য দীর্ঘ সন্দেশ নিয়ে এসেছি, কি করে দেব। কিন্তু ঠাকুর তাকে বলছেন, দাও খেতে দাও। সেই সামান্য কয়েকটি দীর্ঘ সন্দেশ ঠাকুরকে দিতেই ঠাকুর তখন তাকে বললেন, তুমি সামান্য তোমার তো তেমন কিছু সামর্থ্য নেই, পয়সা খরচ করে কেন মিষ্টি আনতে যাও, তোমাদের তো নারকোল গাছ আছে, নারকোল গাছ থেকে নারকোল পেরে নাড়ু করে তাই তো একটা দিন আসবে, আর তুমি তো লাউয়ের ডাঁটা চচ্চড়ি সজনে খাটা দিয়ে বেগুন পড়ি তরকারি এগুলো রাঁধতে পারো, সেগুলো যদি আনো আমার তোমার হাতে রান্না খেতে খুব ইচ্ছে হচ্ছে, ভালোবাসা। ভগবান ভক্তের সামান্য জিনিসটি গ্রহণ করবার জন্য তিনি আগ্রহী, যার কাছে শত শত মূল্যের জিনিসপত্র আসে তার কাছে তার থেকে বেশি প্রিয় হচ্ছে কি ভক্তের সামান্য ভক্তি মাখানো যে বস্তু, যেটির মূল্য কোনো অর্থ দিয়ে বিচার করা যায় না, সে অমূল্য, সেই দুর্মূল্য ভক্তির রস মিশ্রিত সজনে খাড়ার বেগুন পরির তরকারি লাউ চচ্চড়ি আর সামান্য নাড়ু সেদিন গোপালের মার কাছে ঠাকুর খেতে দিয়েছিলেন। গোপালের মা ভাবলেন, ভালো সাধু দেখতে এলাম, শুধু বলে খাই খাই, যাক থাকবো না। কিছুক্ষণ থাকার পর তিনি বেরিয়ে যাচ্ছেন, তার মুখের কথায় বলি, আমি গেট দিয়ে যখন বাইরে বেরিয়ে যাচ্ছি হঠাৎ পেছন থেকে আমাকে কে যেন টানতে লাগলো, কিছুতেই গেট পার হতে পারছি না, অনেক কষ্টে মনকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এলাম। এই শুরু হলো ভক্ত আর ভগবানের টানাটানির খেলা। কয়েকদিন যেতে না যেতেই অগরমণির আবার ইচ্ছে হলো যাই। সেদিন তিনি ঠাকুরের কথা মতো কিছু একটা রান্না তরকারি রান্না করে নিয়ে গিয়েছিলেন। সেই তরকারি রান্না করে নিয়ে গিয়ে ঠাকুরের কাছে যাওয়া মাত্র ঠাকুর চেয়ে সেই রান্নাটি খেয়ে নিয়ে বললেন, আ কি অমৃত, সুধা সুধা। এই সামান্য তরকারি খেয়ে ঠাকুরের আপ্লুত হয়ে তিনি বলছেন, আ কি অমৃত, যেন সুধা সুধা। গোপালের মা বলছেন, গোপালের মা নয় অগরমণি দেবী বলছেন, ঠাকুরের আমার এই সামান্য জিনিসকে আনন্দতে আমার চোখে জল এলো। এই ভালোবাসার দ্বিতীয় দিন, প্রেমের দ্বিতীয় দিন, শ্রীমৎ ভাগবত বলছেন,
ভগবানের যে এই বাল্যলীলা বলছেন, এই বাল্যলীলার শ্রবণে মানুষের মনে সব পাপ দূর হয়ে যায়। কন্যা